ওইভাবে স্টিল আকর্ষণ এই ফোনার ধরে না ধরলে অসুবিধা আছে, আমাদের লোকগুলো না বুঝিয়ে দিলে জি অনেকটা সমস্যা। ঠিক আছে শুরু করেন। বাংলাদেশের তারাবির ঘোষণা দিয়েছে আর এই সংবাদের সত্যতা এখান থেকে একটু শুনে একটু বলেন, ক্লিয়ার করে দেন মোটামুটি একটা জায়গায় এসে আগে দিলাম। আবার বলবো জি এটা একটু বলেন প্রশ্নটা জোরে কর। বাংলাদেশে তারাবির ঘোষণা দিয়েছে এই সংবাদের সত্যতা কতটা? বাংলাদেশের যে চাঁদাকার সংবাদ সরবরাহ করা হয়েছে বিষয়টি জানার পরে আমরা ঢাকা লালবাগ মাদ্রাসার পরিচালক বিশ্বখ্যাতি সম্পন্ন কারি আহমদ বিন ইউসুফের সঙ্গে যোগাযোগ করি। তিনি তার মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আমাদের কথা বলিয়ে দেন। তো মাদ্রাসার শিক্ষকরা স্পষ্টত স্বীকার করেছেন যে বাংলাদেশে বুধবার দিবাগত সন্ধ্যায় এবছরের রমজানের নবচন্দ্র দৃষ্টিগোচর হয়নি এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে রোজার হুকুমও নেই। এরপরে বাংলাদেশ থেকে যে খবর সরবরাহ করা হয়েছে সেই খবরটি সম্ভবত বিগত দিনের ভিডিও রেকর্ড যা এবারে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এই জন্যই কোনো বৈদ্যুতিক সংবাদ মাধ্যম যা যাচাই করা সম্ভব নয়, প্রশ্ন করে উদ্ধার করা সম্ভব নয়, এরূপ সংবাদের বিনিময়ে রোজা বা ঈদ কোনোটি করা শরীয়ত সমর্থিত নয়, এমনকি পঞ্জিকার হিসাব অনুযায়ী রোজা বা ঈদ করা শরীয়তসম্মত নয়। আমরা শুনেছি যে ফুরফুরা শরীফ থেকে রোজা ও তারাবির ঘোষণা দিয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এই বিষয়টি আমার কাছে স্পষ্ট কারণ নাম সহ প্রমাণ নেই যে কে অ্যাকচুয়াল ঘোষণা দিয়েছেন, তবে উড়ন্তভাবে শুনতে পাচ্ছি ফুরফুরা শরীফ থেকে ঘোষণা দেয়া হয়েছে এবং তাদের ওখানে তারাবি নামাজও চলছে বা কেউ কেউ পড়েছেন বলে আমাদের কাছে খবর এসেছে। তো যদি সত্যিই সেটা হয়ে থাকে তাহলে সে ব্যাপারে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে আমাদের মন্তব্য, ফুরফুরা শরীফের পীর যিনি ছিলেন আমিরুস সৈয়াদ এবং মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিকী রহিমাহুল্লাহ, তাঁর অনুমোদিত তাঁর প্রধানতম খলিফা হানাফি মজাহাবের এক বাঙালি ব্যারিস্টার বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহের লিখিত জরুরি মাসাইল প্রথম ভাগে এ ব্যাপারে যে স্পষ্ট মত ব্যক্ত করা হয়েছে সে মত হলো এটাই যে এক মাস বা এক মাসের দূরত্ব থেকে দূর ব্যবধান থেকে চাঁদের খবর এলে ওই সংবাদে আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, আর এক মাসের দূরত্বের ব্যবধান হলো মাইলে 540 মাইল। তো যে সংবাদটা সরবরাহ করা হয়েছে আমরা দিল্লি ইমারতে শরিয়ার যে চিঠি রেখেছি তা তামিলনাড়ু বা কর্ণাটকের, তো তামিলনাড়ু বা কর্ণাটক পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে তা 540 মাইলের অনেক দূরের খবর, ওই খবর আমাদের জন্য গ্রহণীয় নয়। এই মশলা যারা যাচাই না করে ফুরফুরা শরীফের XYZ কেউ যদি তারাবি পড়ে থাকেন এবং তারাবি পড়তে বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি মনে করি এই সূক্ষ্ম মশলা তার জানার, দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহের অনুমোদিত মশলা তাদের এই তারাবি এবং পড়া এবং লোককে রোজা রাখতে বলা দাদা হুজুরের মশলার খেলাফ কার্য হয়েছে বলে আমি মনে করি। তার প্রমাণ যদি কেউ পেতে চান তার জন্য অথেন্টিক পুস্তক আল্লামা হুজুরের প্রণীত জরুরি মাসাইল প্রথম ভাগ অবিলম্বে সংগ্রহ করুন, তাহলে বুঝবেন আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে তারাবি না পড়ার এবং রোজা না রাখার যে নির্দেশ দিয়েছি তা আমাদের নিজস্ব মত নয়, বরং দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ।